নমস্কার, দৃষ্টির আরেকটি ব্লগে সকলকে স্বাগত। আগের ব্লগে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম সোদপুর পানিহাটির দুটি বিখ্যাত জায়গা, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভাবা যায় উত্তর চব্বিশ পরগনার একটি ক্ষুদ্র জায়গা কত ইতিহাসের সাক্ষী। চলুন আজ বেরিয়ে পড়ি সোদপুর পানিহাটির আরেকটি দর্শনীয় স্থান বারামন্দির ঘাটে। সোদপুর স্টেশন থেকে 1.5 কিলোমিটার পথ, এগুলি অটো অথবা টোটোর মাধ্যমে পৌঁছে যাবেন এই শান্তিপ্রিয় স্থানে। চলুন এইবার মন্দিরে প্রবেশ করা যাক। দেবাদিদেব মহাদেব এখানে বিরোজিত রয়েছেন, এর পেছনে রয়েছে মন্দিরের কিছু অজানা ইতিহাসও। জায়গাটা ঘুরে দেখার সাথে সাথে আপনাদের সাথে সেটি ভাগ করে নিই। কথিত আছে, কোনো এক মহালয়া সকালে গর্ভবতী মহিলাকে কলসি নিয়ে গঙ্গার জল তুলতে গিয়ে পড়ে যেতে দেখেছিলেন তর্পণরত হরিশ্চন্দ্র দত্ত মহাশয়। সেই মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু সংবাদ তাকে বিচলিত করে এবং তখনই তিনি সর্বসাধারণের সুবিধার্থে ঘাট নির্মাণ করার জন্য মনস্থির করেছিলেন। পরবর্তীকালে তার সুপুত্র নবীনচন্দ্র দত্ত মহাশয় 1213 বাংলা সনে ওই স্থানে নির্মাণ করেন 12টি শিবমন্দির। কোষ্ঠীপাথরে নির্মিত এই আটচালা মন্দির আজও তার ইতিকথা জানান দিয়ে চলেছে। সত্যি চারিপাশের প্রাকৃতিক শোভা, পুরনো ভাস্কর্য মনকে এক অপার শান্তি দিয়েছে। মনে হচ্ছে এখানেই বসে থাকি আর দুচোখ ভরে দেখতে থাকি। কিন্তু ঘড়ি বলছে সময় হয়ে এসেছে, এবার ফেরত যাওয়ার পালা। তাহলে আজকের মতো বিদায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন দৃষ্টির সাথে।